কোনো বটবৃক্ষ দেখে নয়, শীত শেষের এই অপরাহ্নে একটি কঙ্কাল সার খেজুর গাছকে দেখে আমার প্রয়াত পিতার কথা মনে পড়ল। বাস রাস্তার ধারে একাকী ওই নুজ্জ দেহ খেজুর গাছ, জনতা থেকে দূরে তবুও রেহাই পায়নি, প্রতিটি শীতে তার দেহ থেকে দহন করা হয়েছে রস। অচেতন একটি কাষ্ঠখণ্ডকে নানা ছাদে যেমনটি কাটা যায়, জীবন্ত ওই খেজুর গাছটিকেও তেমনি করেই কাটা ছেঁড়া করা হয়েছে ইচ্ছে মতো অনিপুণ হাতে। তাই যতটা বয়স তার, তার চেয়ে ঢের বেশি বয়স্ক মনে হয় তাকে। তবু ইচ্ছে করলেই এই নির্মম পারিপার্শ্বিকতা ছেড়ে পালাতে পারে না সে, কেননা শিকড় ছড়িয়ে গেছে বহু দূরে মাটির গভীরে। এবারও যথানিয়মে বাঁধা হয়েছে ভাড় এবং আশ্চর্য নির্বিকার ওই গাছ নিজেকে নিংড়ে ঠিকই বার করে ফোঁটা ফোঁটা রস।